দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পরেই ২০ আফগান সেনা পুলিশ হত্যা তালেবানের। তুরস্কের নাগরিকরা আমাদের ভাইয়ের মতো বললেন আসাদ। পশ্চিমবঙ্গে বসবাসকারী সব বাংলাদেশী ভারতীয় নাগরিক বললেন মমতা। শরণার্থী ঠেকাতে ইউরোপের উচিত তুরস্ককে সমর্থন করা বলছেন এরদোগান। ৪,০০০ কোটি টাকা খরচ করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্লুমবার্গ। করোনার কারণে এবার ওবামাকে দুষছেন ট্রাম্প। দর্শক সর্বশেষ আরো জানিয়ে দিব, কাশ্মীরে বন্দুকধারীর হামলায় পুলিশ সহ নিহত ২ জন। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পরেই ২০ আফগান সেনা পুলিশ হত্যা তালেবানের। রাতে হামলা চালিয়ে আফগানিস্তানের ২০ সেনা ও পুলিশকে হত্যা করেছে তালেবান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীটির এক নেতার ফোন আলাপের কয়েক ঘন্টা পরেই তারা এই অভিযান চালিয়েছে। বুধবার আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। প্রাদেশিক পরিষদের সদস্য শফিউল্লাহ আমিরি বলেন, গত রাতে কুন্দুজের ইমাম সাহিব জেলায় ৩টি সেনা চৌকিতে হামলা চালিয়েছে তালেবান বিদ্রোহীরা। এতে অন্তত ১০ সেনা ও ৪ পুলিশ নিহত হন। এছাড়াও মঙ্গলবার রাতে উরুজগান প্রদেশে পুলিশের ওপর হামলা চালিয়েছে তালেবান বিদ্রোহীরা। এতে অন্তত ৬ পুলিশ সদস্য নিহত ও ৭ জন আহত হয়েছেন। এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তালেবান নেতার সঙ্গে চমৎকার আলোচনা হয়েছে, তবে কোন নেতার সঙ্গে কথা বলেছেন সে কথা বলেননি তিনি। মঙ্গলবার তাদের মধ্যে ৩৫ মিনিটের কথা হয়েছে। এর একদিন আগে তালেবান একটি আংশিক চুক্তিতে পৌঁছায়। এতে কাবুলের সঙ্গে বিদ্রোহীদের আগামী ১০ মার্চ শুরু হতে যাওয়া শান্তি আলোচনা অনিশ্চয়তায় পড়ে যায়। তবে ট্রাম্পের সঙ্গে আলোচনার একটি প্রতিলিপি প্রকাশ করেছে তালেবান। এতে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী সরিয়ে নেয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতি পদক্ষেপ নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যোদ্ধা থেকে আলোচক হওয়া তালেবান নেতা মোয়াল্লা বেরাদার। যুক্তরাষ্ট্র তালেবানের চুক্তি অনুসারে আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে। এতে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে তালেবান ও কাবুলের সঙ্গে আলোচনা শুরুর কথা জানিয়েছেও তারা। তুরস্কের নাগরিকরা আমাদের ভাইয়ের মতো বলছেন আসাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তুরস্কের নাগরিকরা আমাদের ভাইয়ের মতো, কাজেই পরস্পরের প্রতি শত্রুতার কোনো কারণ দেখি না। তুর্কিরা সিরিয়ায় নিহত হবেন এমন কোনো যুক্তি নেই। রাশিয়ার সংবাদ ভিত্তিক একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তুরস্কের লোকজনের প্রতি প্রশ্ন লিখে বলেন, সিরিয়ার সঙ্গে আপনাদের কি সমস্যা? তুর্কিদের এখানে মরতে হবে এমন কি কারণ আছে? দুই প্রতিবেশী দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন রয়েছে জানিয়ে আসাদ আরো বলেন, বহু নৃতাত্ত্বিক তুর্কি সিরিয়ায় বসবাস করছেন, তেমনি তুরস্কেও বহু সিরীয় রয়েছেন। ঐতিহাসিকভাবেই আমাদের এই আন্তঃসাংস্কৃতিক সংযোগের বিকাশ ঘটছে। বৃহস্পতিবার রাশিয়া ২৪ চ্যানেলে তার এই সাক্ষাৎকারটি পূর্ণভাবে প্রচারিত হয়েছে। এদিকে বিরোধী দলীয় এক আইন প্রণেতা বক্তৃতায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় বুধবার তুরস্কের পার্লামেন্টে ঘুষাঘুষির ঘটনা ঘটেছে। এরদোগান সিরিয়ায় নিহত তুর্কি সেনাদের প্রতি অসম্মান করেছেন বলে অভিযোগ করেন ওই এমপি। কয়েক ডজন পার্লামেন্ট সদস্য ওই কলহে যোগ দেন। কেউ কেউ ডেস্কের ওপরে উঠে বিরোধী পক্ষকে ঘুষি মারেন, কেউ মারামারি থামানোরও চেষ্টা করেন। হইচই ও উত্তেজনার একটি ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে। মারামারির সময় কয়েকজন আইন প্রণেতা মাটিতে পড়ে যান। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির আইন প্রণেতা এনজিন ওজোক বলেন, সংবাদ সম্মেলন ও টুইটারে সিরিয়ায় নিহত সেনাদের প্রতি অবমাননা করছেন এরদোগান, কাজেই প্রেসিডেন্টকে মর্যাদাহীন, জঘন্য, নীচ ও বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেন ওই এমপি। এছাড়াও তিনি বলেন, তুর্কি পরিবারের সন্তানদের যখন যুদ্ধে পাঠানো হচ্ছে তখন এরদোগানের নিজের সন্তানরা দীর্ঘমেয়াদী সামরিক সেবার বিষয়টি এড়িয়ে গেছেন। এর আগে দলীয় লোকদের সামনে দেয়া ভাষণে এরদোগান বলেন, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে তুর্কি সামরিক বাহিনীর লড়াই নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দল ও নিজ ও বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে। তুর্কি পার্লামেন্টের স্পিকার বিবৃতিতে বিরোধী দলীয় আইন প্রণেতাদের এমন আচরণের নিন্দা জানিয়েছেন। এছাড়া প্রেসিডেন্টকে অপমান করায় একটি তদন্ত শুরু করেছেন কৌশলীরা।
সিরীয় বিদ্রোহীদের সর্বশেষ আস্তানায় অভিযান শুরুর পর সেখান থেকে এখন পর্যন্ত 59 জন তুর্কি সেনা নিহত হয়েছেন। সেখানে রুশ সমর্থিত সরকারি বাহিনী প্রায় 10 লাখ লোককে নিরাপত্তা খোঁজে তুরস্কের সীমান্তের দিকে ধাবিত হতে বাধ্য করেছে। পশ্চিমবঙ্গে বসবাসকারী সব বাংলাদেশী ভারতীয় নাগরিক বললেন মমতা। দিল্লিতে সিএএ বিরোধীর ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলাকে পরিকল্পিত গণহত্যা আখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ঘরহারা মানুষদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়া হবে বলেও জানান তিনি। এবার তিনি জানালেন, পশ্চিমবঙ্গে বসবাসরত সব বাংলাদেশী ভারতের নাগরিক। বাংলাদেশ থেকে যারা এসেছেন এবং নির্বাচনে ভোট দিয়েছেন, নাগরিকত্বের জন্য নতুন করে তাদের আবেদন করার দরকার নেই। মঙ্গলবার কলকাতায় এক সমাবেশে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেন বলে জানিয়েছে ভারতের সরকারি সংবাদ সংস্থা পিটিআই। সমাবেশে দিল্লিতে ঘটে যাওয়া সংখ্যালঘুদের ওপর চলা হত্যাযজ্ঞ থামাতে ক্ষমতাসীন বিজেপি সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন মমতা। মোদী সরকারের তীব্র সমালোচনা করে মমতা বলেন, দিল্লিতে রক্তে রঞ্জিত, ভুলে যাবেন না যে এটা পশ্চিমবঙ্গ। দিল্লিতে যা ঘটেছে তা কখনোই এখানে ঘটবে না। আমরা পশ্চিমবঙ্গকে আরেকটি দিল্লি কিংবা উত্তরপ্রদেশ হতে দেব না। এরপর তিনি বলেন, একজন মানুষকেও পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে দেব না আমি। এ রাজ্যে বসবাসরত একজন শরণার্থীও নাগরিকত্বের তালিকা থেকে বাদ পড়বেন না বলে আশ্বস্ত করেছি। এ সময় মমতা বলেন, যারা বাংলাদেশ থেকে এদেশে এসে এখানকার নাগরিকত্ব পেয়েছেন, ভোট দিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন, তারা আবার নাগরিক নন কি করে? বিজেপি সরকারের উদ্দেশ্য করে মমতা বলেন, এসব নাগরিকদের ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, ক্ষমতায় গেছেন, এখন আবার বলছেন এরা ভারতের নাগরিক নন, এসব কথা বিশ্বাস করতে হবে? শরণার্থী ঠেকাতে তুরস্ককে ইউরোপের সমর্থন করা উচিত বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, তারা যদি শরণার্থী সমস্যা সমাধান করতে চায় তাহলে ইউরোপিয়ান দেশগুলোর অবশ্যই উচিত তুরস্কে সিরিয়া সমাধানে সমর্থন করা। খবর হুরিয়াত ডেইলি নিউজের। বুধবার ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির একেপি সংসদীয় দলের বৈঠকে এরদোগান এসব কথা বলেন। এ সময় তিনি সিরিয়া নিয়ে তুরস্কের রাজনৈতিক ও মানবিক সমাধানের বিষয়ে সমর্থন দিতে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোকে আহ্বান জানান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আজ ইউরোপিয়ান দেশগুলো শরণার্থীদের জন্য তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে, তাদের ফেরত পাঠানোর জন্য আঘাত করা হচ্ছে ও তাদের নৌকা ডুবিয়ে দেওয়া হচ্ছে। আসলে তাদের ওপর যখন গুলি করা হয়, এই ঘটনা মানবাধিকারের সার্বজনীন ঘোষণাকে পদদলিত করছে। তিনি গ্রিসের সমালোচনা করে বলেন, গ্রিকরা যে কোনো মূল্যে তাদের দেশে শরণার্থী আসা বন্ধ করতে চায়, এমনকি তাদের ডুবিয়ে বা জীবিত গোলাবারুদ দিয়ে হত্যা করে। ভুলে যাওয়া উচিত নয়, তাদের একদিন এই একই করুণার প্রয়োজন হতে পারে। 4,000 কোটি টাকা খরচ করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্লুমবার্গ। ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে হঠাৎ জীবনের অর্জিত সব অর্থ ব্যয় করার ঘোষণা দিয়েছিলেন দেশটির শীর্ষধনী ও নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। এজন্য ডেমোক্রেট দল থেকে 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণায় কোটি কোটি টাকা দুই হাতে উড়িয়েছেন ব্লুমবার্গ। ব্লুমবার্গ নির্বাচনী প্রচারণায় গত 3 মাসে $50 কোটি, যা 4,251 কোটি টাকা খরচ করেছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। কিন্তু কয়েক হাজার কোটি টাকা খরচ করেও শেষ পর্যন্ত প্রাইমারি ভোটে কোনো অঙ্গরাজ্যেই জয় পাননি তিনি। তাই আর প্রচার চালাবেন না ঘোষণা দিয়ে 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন এই ধনকুবে। এ বিষয়ে বুধবার এক বিবৃতিতে মাইকেল ব্লুমবার্গ দেশবাসীর উদ্দেশ্যে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারানোর প্রতিযোগিতায় নেমে 3 মাস লড়াই করেছি, তবে লড়াইয়ে আর থাকছি না আমি, আমি প্রতিযোগিতা ছেড়ে দিচ্ছি। প্রেসিডেন্ট নির্বাচনে আমি আর প্রার্থী হচ্ছি না, তবে নির্বাচন থেকে নিজে সরে দাঁড়ালেও ট্রাম্পকে হারানোর প্রতিযোগিতা ছাড়ছি না। এখন থেকে ট্রাম্পের বিপরীতে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী জো বাইডেনকে সমর্থন জানাবো ও তাকে সহযোগিতা করব। প্রসঙ্গত আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেট প্রার্থী নির্ধারণ করতে গত 3 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে প্রাইমারি নির্বাচন শুরু হয়েছে। সেখানে প্রার্থী বাছাইয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার সুপার টুইটসের ভোটাভুটির পর বুথ ফেরত জরিপের ফলে নর্থ ক্যারোলাইনা, ভার্জিনিয়া ও অ্যালবামায় জয় পেয়েছেন বাইডেন। 14টি রাজ্যের মধ্যে 10টিতে জিতেছেন তিনি। করোনার কারণে এবার ওবামাকে দুষছেন ট্রাম্প।
করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এত সহজে দমে যাওয়ার পাত্র নন তিনি। সমালোচনার জবাবে এবার ডেমোক্রেটদের দিকেই পাল্টা তীর ছুড়েছেন তিনি। ট্রাম্পের নতুন অভিযোগ, ওবামা প্রশাসনের ভুলের কারণেই বর্তমান সরকারকে করোনা ভাইরাস টেস্ট করতে গিয়ে ঝামেলায় পড়তে হচ্ছে। বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ওবামা প্রশাসন পরীক্ষার বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছিল যা আমাদের কাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে উঠেছে। আমরা কিছুদিন আগে ওই সিদ্ধান্ত বাতিল করেছি যাতে পরীক্ষাটি আরও নিখুঁত ও দ্রুততর হতে পারে। তিনি বলেন, ওই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই। আমার মনে হয় না আমরা ওটা করতাম, হয়তো কোনো কারণে সেটা তৈরি হয়েছিল। যদিও ডোনাল্ড ট্রাম্প ওবামা প্রশাসনের ঠিক কোন সিদ্ধান্ত নিয়ে অভিযোগ তুলছেন তা নিশ্চিত নয়। অবশ্য যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রবার্ট রেডফিল্ড দাবি করেছিলেন, আগে দেশটির বেসরকারি ল্যাবরেটরিগুলোতে ক্লিনিক্যাল টেস্টের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারত, তবে পূর্ববর্তী প্রশাসনের আমলে তা নিয়ন্ত্রিত হয়। তখন থেকে কেউ কোনো সিদ্ধান্ত নিতে গেলে তা আগে FDA-তে রিপোর্ট করতে হয়। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এ ধরনের কোনো সিদ্ধান্তের বিষয়ে কিছু জানান নাই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশটির অ্যাসোসিয়েশন অব পাবলিক হেলথ ল্যাবরেটরিজের চিফ পলিসি অফিসার পিটার কাইফেরিকোলাস বলেন, আমরা নিশ্চিত নই কোন নিয়মের কথা বলা হচ্ছে। তিনি বলেন, ওবামা প্রশাসনের সময় ল্যাবের টেস্ট নিয়ন্ত্রণে FDA-র তীব্র আগ্রহ ছিল, তবে তা বাস্তবে কখনোই ঘটেনি। FDA এটি নিয়ে প্রচুর কাজ করেছে, তবে চূড়ান্ত নিয়মটি কখনো আসেনি। কাশ্মীরে বন্দুকধারীর হামলায় পুলিশ সহ নিহত দুইজন। জম্মু কাশ্মীরের দুর্বৃত্তদের গুলিতে বিশেষায়িত পুলিশ কর্মকর্তা সহ দুজন নিহত হয়েছেন। বুধবার রাতের ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলটির বারামুল্লা জেলায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, রাতে সোপোর এলাকায় একদল পুলিশের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হন SPO ওয়াজাহাত আহমেদ ও শৌকত খান্ডে নামে এক বেসামরিক নাগরিক। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের এক কর্মকর্তা জানান, তারা দুজনেই গুলিবিদ্ধ হয়েছিলেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। এছাড়া হামলায় ওমর সুবান ও শওকত আহমদ নামে আরও দুজন আহত হন। ওমরের শরীরে গুলি লেগেছে আর শওকত সামান্য আহত হয়েছেন। হামলার পর গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী, তবে এখনও কাউকে আটক করা যায়নি। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।